প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ একদিকে যেমন বৈচিত্র্যময়, অন্যদিকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনন্য ও বৈশিষ্ট্যমণ্ডিত। নদ নদী, পাহাড় পর্বত, প্রবাল দ্বীপ, সমুদ্র সৈকত, হাওর বাওর, চা বাগান, ম্যানগ্রোভ বন, সুন্দরবন, পুরাকীর্তি সহ আরও অনেক পর্যটনের উপাদান নিয়ে আমাদের এই দেশ। বাংলাদেশের সিলেট অঞ্চল তেমনি এক অসাধারণ পর্যটন স্থান। সিলেটকে বলা হয়ে থাকে দুটি পাতা একটি কুড়ির দেশ। মূলত বিস্তীর্ণ সবুজ মনোরম চা বাগানের জন্য এই উপাধি পেয়েছে সিলেট। এই জেলার যেদিকে চোখ যাবে সেদিকে চোখ জুড়াবে সবুজে ঘেরা চা বাগান। এছাড়া ছোট বড় পাহাড়, ডিলা, হাওর, নদী, বনাঞ্চল, ঝর্ণার অপরূপ সমারোহ নিয়ে পর্যটকের জন্য অপেক্ষায় রয়েছে সিলেট অঞ্চল। বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত জেলা সিলেট। রাজধানী ঢাকা থেকে মাত্র 278 কিলোমিটার দূরে সিলেটের অবস্থান। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন। সিলেট শহরে রয়েছে উপমহাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ চা বাগান মালনিচরা চা বাগান। এ অঞ্চলে আসা পর্যটকদের মন জুড়ায় সৌন্দর্যের রানী খ্যাত জাপলং, নীল নদ খ্যাত স্বচ্ছ জলরাশির লালাখাল, পাথর জলের মিতালিতে বয়ে যাওয়া বিছানাকান্দি, নয়ন অবিরাম সৌন্দর্য পাহাড় বেদ করে আসা পাংতুমাই ঝর্ণা, সোয়াইম ফরেস্ট, রাতারগুল, মিনি কক্সবাজার, হাকালুকি এবং কানাইঘাটের লোবাসরার সৌন্দর্য। প্রকৃতিপ্রেমীদের কাছে অন্যরকম ভালো লাগা ধারক হয়ে আছে সিলেটের চা বাগান। বাংলাদেশের মোট 163টি চা বাগানের মধ্যে 135টি রয়েছে বৃহত্তর সিলেটে। বৃহত্তর সিলেটের মধ্যে সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় রয়েছে বেশ কয়েকটি চা বাগান। এর মধ্যে উল্লেখযোগ্য চা বাগান হল মালনিচরা চা বাগান, লাক্কাতুয়া চা বাগান, তারাপুর চা বাগান, আলিবাহার চা বাগান, লালাখাল টি এসেস্ট, শ্রীপুর চা বাগান ইত্যাদি। চা বাগানে বসে একটি দিন প্রকৃতির সঙ্গে কীভাবে কেটে যাবে তা টের পাওয়া যাবে না। শ্রীপুর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি পর্যটন কেন্দ্র। এটি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এটি শ্রীপুর ঝর্ণা ও শ্রীপুর চা বাগানের জন্য বিখ্যাত, যা বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর অবস্থিত। এই চা বাগানের কাছেই দুই দেশের, বাংলাদেশ ও ভারত, এর মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় খুব সহজেই। আমার সামনেই ভারতে মেঘালয় পাহাড় ঠিক যেন আকাশের সাথে মিশে একাকার। মেঘের সময় এই জায়গায় মেঘালয় পাহাড়ের সাথে যে মেঘ ভেসে বেড়ায় তা সহজেই দেখা যায়। শ্রীপুর চা বাগানটি সিলেট তামাবিল হাইওয়ের কাছেই অবস্থিত। জাপলং যাওয়ার পথে হাতের ডান সাইডে চা বাগানটি দেখা যায়। সিলেট কদমতলি থেকে জাপলংগামী বাস অথবা প্রাইভেট গাড়ি নিয়েই যাওয়া যায় এই স্থানটিতে। শ্রীপুর চা বাগানের কাছেই শ্রীপুর পিকনিক সেন্টার, আদুরি ঝর্ণা, শাপলার বিল, ডিবির হাওর, জৈন্তা হিল রিসোর্ট এবং খুব সুন্দর একটি জাপলং বেলি বোর্ডিং স্কুল রয়েছে। বাসের হেল্পারকে শ্রীপুর চা বাগান বললেই নামিয়ে দিবে। চা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। চায়ের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সাইনসিস। রপ্তানি আয়ের অন্যতম উৎস হচ্ছে চা।
1854 সালে মালনিছড়া চা বাগান নিয়ে বাংলাদেশে চা শিল্পের গোড়াপত্তন হয়। যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দেশ, ফ্লাইট, হোটেল কিংবা ট্যুরিস্ট কোনো ডেস্টিনেশনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।